দুটি সমুদ্রের পানি পরস্পর মিলিত হয় না। এখানে দুই সমুদ্র বলতে মিঠা ও লোনা সমুদ্র বোঝানো হয়েছে। যেমন রোম সাগর ও আটলান্টিক মহাসাগরের পানি একে অন্যের সঙ্গে একীভূত হয় না। এখানে রয়েছে বিস্ময়কর এক অদৃশ্য অন্তরায়। বর্তমানে রহস্যময় বিভিন্ন জিনিসের পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য যেসব যন্ত্রপাতি রয়েছে, 1400 বছর আগে তা ছিল না। কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা মিঠা ও লোনা উভয় প্রকার দরিয়া সৃষ্টি করেছেন। কোনো কোনো স্থানে উভয় দরিয়া একত্রে মিলিত হলেও এসব দরিয়ার মিঠা ও লোনা পানি মিলিত হয় না। উভয় প্রকার দরিয়া পাশাপাশি প্রবাহিত হয়, সেখানে বেশ দূর পর্যন্ত উভয়ের পানি আলাদা ও স্বতন্ত্র থাকে। একদিকে থাকে মিঠা পানি, অপরদিকে লোনা পানি। কোথাও কোথাও এই মিঠা ও লোনা পানি উপরে নিচেও প্রবাহিত হয়। পানি তরল ও সূক্ষ্ম পদার্থ হওয়া সত্ত্বেও পরস্পরে মিশ্রিত হয় না। এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, বলতো কে পৃথিবীকে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। মহান আল্লাহ আরও বলেন, তিনি সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্টি তৃষ্ণানিবারক ও একটি লোনা বিষাদ, আর উভয়ের মাঝে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। অনেক মেরিন বিজ্ঞানী এই রহস্য ভেদ করতে ব্যর্থ হয়েছেন। 1942 সালে শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করা হয় কোন জিনিস দুই সাগরের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি করে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করেন, বাতাস পরীক্ষা করেন এবং মাটি পরীক্ষা করেন, কিন্তু এর মধ্যে কোনো বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পাননি। এখানে পানির একটি হালকা, একটি ঘন রং পরিলক্ষিত হয় যা খালি চোখে প্রত্যক্ষ করা সম্ভব নয়। ঘনত্ব, উষ্ণতা এবং লবণাক্ততার দিক থেকে ভূমধ্য সাগরের পানি আটলান্টিকের তুলনায় অনেক বেশি। আরও মজার ব্যাপার হল, ভূমধ্য সাগরের পানি জিব্রাল্টার সেল বা সাগরতলের উঁচু ভূমির ওপর দিয়ে আটলান্টিক সাগরের মধ্যে 100 কিলোমিটার প্রবেশ করেছে এবং তা 1000 মিটার গভীরে পৌঁছার পরও তার উপরুক্ত বৈশিষ্ট্যের ও রঙের কোনো পরিবর্তন সাধিত হয়নি। যদিও উভয়ের মাঝে রয়েছে প্রচণ্ড ঢেউ, প্রবল খরস্রোত এবং উত্তাল তরঙ্গ, এরপরও পরস্পর মিলিত হয় না এবং একে অন্যকে অতিক্রম করতে পারে না। সাইদ রহমান, কালবেলা।